বরিশালে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল দশটার দিকে ঢাকা বরিশাল রুটে টিকিট বিক্রি শুরু করে কীর্তনখোলা লঞ্চ কর্তৃপক্ষ টিকিট হাতে পেয়ে উচ্ছ্বসিত হলেও দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ করেন যাত্রীরা এদিকে দাম বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে ঘরমুখর যাত্রীদের জন্য বরিশাল লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এই বিষয়ে জানাতে বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার ফিরদাউ সোহাক সরাসরি চলে যাচ্ছি তার কাছে সোহাক। রাবি আপনাকে ধন্যবাদ আমি আছি বরিশাল নগরীর নদীবন্দর এলাকায় এখানে একটি লঞ্চে দাঁড়িয়ে রয়েছি এই লঞ্চের কেবিনগুলো কিন্তু আজকে বরিশালের যে কীর্তনখোলা লঞ্চ রয়েছে সেটি থেকে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে একটু আমরা দেখাবার চেষ্টা করছি যে কেবিনগুলোর জন্য এত মানুষের জন্য মানুষের চাহে চাওয়া পাওয়া থাকে চাহিদা থাকে সেই কেবিনগুলোই হচ্ছে এই যেগুলো ঈদের সময় সোনার কেবিন সোনার হরিণের মতো হয়ে যায় এবং এক একটি কেবিনের মানে দাম বিক্রি করার চেষ্টা করছে এবং আহ আমরা এখন যে জায়গাতে থেকে রয়েছি এই লঞ্চের কেবিন এখন এই মুহূর্তে রয়েছেন বা আমরা ইন্ডি বানামী লঞ্চের যে কেবিনের মধ্যে সেই কেবিনের গিয়ে যে কেবিন গুলো দেখাচ্ছি এর একটি কেবিনের কিন্তু আহ যে প্রাইস সেগুলো এরকমই যে গুলোর কিন্তু প্রতিটি কেবিনের মূল্য সাত হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত রয়েছে জিএসটি কেবিনের মধ্যে আর অন্যান্য লঞ্চের যে কেবিনগুলো সেই কেবিনগুলো কিন্তু এখন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে কেবিন ছেড়েছে তারা আমাদেরকে এই তথ্যটি জানিয়েছে যে গুলোর দাম বাড়ানোর ফলে কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু এক ধরনের

যাই থাকুক সাধারণ মানুষ যেটা চাচ্ছে সেটাই হচ্ছে যে তারা সময় মতো কেবিন পেতে চায় এবং কেবিনগুলো যেন কোনোভাবে কালোবাজারির হাতে না যায় সেই চেষ্টাটি সেই আবেদনটি তাদের থাকছে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি

স্পেশাল ট্রিপ দেবে ছয় থেকে সাত দিন আগ থেকে এবং ঈদের পরেও ছয় থেকে সাত দিন পর্যন্ত তারা স্পেশাল ট্রিপ চালাবে এবং এই ঢাকা বরিশাল রুটে যে যে নৌযানগুলো চলাচল করে তার মধ্যে কিন্তু কেবিনের টিকিটই কিন্তু শুধু অগ্রিম পাওয়া যায় আর বাকি টিকিটগুলো কিন্তু শুধুমাত্র লঞ্চেই দেওয়া হয় তো এই কেবিনের টিকিট বিক্রির কার্যক্রম শুধুমাত্র কীর্তনখোলা লঞ্চ শুরু করেছে বাকি লঞ্চগুলো কিন্তু দু এক দিনের মধ্যে শুরু করবে এমনটা আমরা জানতে পেরেছি তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে ঢাকা বরিশাল রুট নৌরুটের ইঁদুপুরোকে যে কেবিন বিক্রি কার্যক্রম রয়েছে তার সর্বশেষ তথ্য বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাক